সকালকার সকাল আমি রান্না বাড়া করে খাওয়া দাওয়া শেষ, ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিছি, আমার হাজব্যান্ড দোকানে গেছে, আমার বড় ছেলে টিউশন সকালে আসল, তো টিউশন পরে সকালে ঘরে এসে কটা খাওয়া দাওয়া করে তো স্কুলে গেছে, তখন ঘরটা ফাঁকা সব গোছানো, তো এগুলো ছেলে দুটা স্কুলে যাওয়ার আগে বাড়িতে আসার আগে আমি এগুলো সব কাজকর্ম করে নিই, তো অনেকগুলো কাজ, তো এখনকার দিন তো ছোটো কাজকর্ম করতে করতে দিনটা শেষ হয়ে যায়, তো দেখতে থাকো তো আমি কত কষ্ট করে ভিডিও করি, তোমরা আমার একটা স্ট্যামিনা, তো আমি এখন এই বিছনাটা যে উঠাবো আমি এই ক্যামেরা আমার এই স্ট্যান্ড আমি এনে মোবাইলটা বহিয়ে তো আমি এই বিছনাটা উঠামু, তো খুবই কষ্ট ভিডিও, প্লিজ একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, এই দিদির ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে, তো খুবই কষ্ট ভিডিও করি।
কাজকর্ম কিভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই কাঁচের টেবিলটা খুব সুন্দর করে মুইসা নিছি, তো খুবই ধুলা বালু পড়ছে, তো খুব সুন্দর করে মুইসা নিলাম। তো এখানে আমি সোফার সেট ঝাড়া ঝাড়টা করে সুন্দর করে কাছে ডাইনিংটা মুছে নিব। নেওয়ার পরে আর অনেকগুলো কাজ আছে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, কারণ আমার ক্যামেরা ধরার লোক নাই, একা একাই করতে হয়, খুবই কষ্ট ভিডিওটা করি আমি একা একাই। ভালোভাবে কেউ যে আমাকে ক্যামেরা ধরে দেবে সেই মানুষটাও নাই, একটা স্ট্যাম্প পর্যন্তও নাই, খুব কষ্ট করে ভিডিও করি গাইস। এই আমার ভিডিওটা দেখে তোমরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও, একটা লাইকের আমার খুবই আমার প্রয়োজন। তো তোমরা আমার পাশে না থাকলে আমি এইভাবে এগোতে পারবো না, তোমাদের দেওয়া আশীর্বাদে আমি 1300 সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের ভালোবাসা। তো আমি এখন মোটামুটি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেলো পড়াই, তখন ঘরটা ঝাড়ু দেব, তারপরে আমি কাপড় কাচবো, তারপরে গোসল টোসল করে তারপর আজকে আমি আবার বাইরে চলে আনবো। তো দেখতে থাকো। খুব ভালো আছেন, তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো তো আমার হাজব্যান্ড কী পাঠালো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, সব কিছু শেয়ার করে এটা শেয়ার না করে থাকতে পারলাম না, কারণ তোমরা আমার ফ্যামিলি। এখানে আছে ডিম, তো 30টা মতো, তো এই ডিমটা আমাকে ভালো করে কেটে সুন্দর করে থুয়ে থুয়ে দেবো, তোমার আমার ছেলে আবার জাল খায় না সেই জন্য ডিম আনা, তো ডিমটা থুয়ে দেবো আমার ছেলের জন্য। আর এই যে পাতা গলার ঠোঙাটা আছে, ওই ঠোঙাটার মধ্যে এসে ইয়ে বাড়িতে এসে খেতে খেতের জন্য ঘাস পাঠাইছে আমার হাজব্যান্ড। আর ওখানে আছে আলু, আর আছে এখানে আছে বেগুন। তো সারাদিন করে ভিডিওটা কীরকম লাগলো।